ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদ ওয়া মুসাল্লিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে তিনি ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের পূর্বে প্রেম ভালোবাসা এটা ইসলামে জায়েজ কিনা জানাবেন এবং ইসলামী শরীয়ত সম্মত কিনা দলিল রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বিবাহের পূর্বে প্রেম এটা সভ্য সমাজে একটা অসভ্য ভাইরাস বিবাহের পূর্বে প্রেম করলে এর মাধ্যমে বিভিন্ন রকমের ফিতনা অশান্তি আছে তাই এটা ইসলামের স্থান নেই বিবাহের পূর্বে প্রেম করা মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নিসা সুরা নম্বর চার এবং আয়াত নম্বর পঁচিশ এবং এখানে আল্লাহ রবুল আলমীর বলেছেন ওয়ালাম উত্তাহিদা ইয়াখদান এবং সুরা মাহিদা সুরা নম্বর পাঁচ আয়াত নাম্বার পাঁচে বলেছেন অলা মুতাহিদি আখদান আল্লাহ রবুল আমিন বলেন যে গুপ্ত প্রেমকারিনী মহিলাদেরকে তোমরা বিবাহ করো না এবং গুপ্ত প্রেমকারী পুরুষদের তোমরা বিবাহ করো না তো এই দুটি আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যেই মহিলা গুপ্তভাবে প্রেম করে এবং যেই পুরুষ গুপ্তভাবে প্রেম করে তো মহিলাদেরকে বললেন যে তোমরা গুপ্ত প্রেমকারী পুরুষদের বিবাহ করো না এবং পুরুষদেরকে বললেন যে তোমরা গুপ্ত প্রেম মহিলাদেরকে বিবাহ করো না দেখুন সুরা নিসা সুরা নম্বর চার এবং আয়াত নম্বর পঁচিশ এবং সুরা মাহিদা সুরা নম্বর পাঁচ এবং আয়াত নম্বর পাঁচ এরপরে আসুন হাদিসের গ্রন্থে উল্লেখ আছে যে আমরা জানি বিবাহের পূর্বে প্রেম করলে ভালোবাসায় দেখা যায় অনেক সময় অভিভাবক অলিরা এতে জায়েজ থাকে না কিন্তু এ বিষয়ে স্পষ্টভাবে হাদিসের গ্রন্থে উল্লেখ আছে ওয়ান আবি

অলি তথা অভিভাবক ছাড়া জায়েজ নয় দেখুন এই হাদিসটি উল্লেখ আছে সোনানু আবিদাউদ হাদিস নাম্বার দু হাজার পঁচাশি এবং সোনানু তিরমিজি এক হাজার একশো এক এবং সোনানু ইবনেমাজা হাদিস নাম্বার এক হাজার আটশো একাশি এবং ইরুয়াউল গলিল হাদিস নাম্বার এক হাজার আটশো ষাট এবং হাদিসের মধ্যে আরও উল্লেখ আছে ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু анহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ুমা ইমরাতিন নাকাহত বিগাইরি ইদনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন 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 মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তে তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে এমন কোনো মহিলা সে ওয়ালি তথা অভিভাবকের इजाजत ছাড়াই অনুমতি ছাড়াই বিবাহ করছে তাহলে তার বিবাহ হবে বাতিল বাতিল এই হাদিসটি উল্লেখ আছে সেই বুখারি মুসলিমে এবং হাদিসটি পাবেন সোনানু আবিদাউদ হাদিস নাম্বার দু হাজার তিরাশি এবং সোনান তিরমিজি মিজি হাদিস নাম্বার এক হাজার দুশো এক হাজার একশো দুই এবং সোনানু মাজা হাদিস নাম্বার এক হাজার আটশো উনআশি এবং

হয়তো আবু আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী হাসালাম বলেছেন যে কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না এবং কোনো মহিলা সে নিজের নিজের বিবাহ দিতে পারে না দেখুন হাদিসের গ্রন্থ সুনানো ইবনে মাজা হাদিস নাম্বার এক বিরাশি তাহলে আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে অলি ছাড়া ইসলামী বিবাহ বাতিল অবশ্যই যে মহিলা বিবাহ করবে তার বিনা অনুমতি বিবাহ ইসলামে না যে তার অনুমতি নিয়েই তার পিতা তার বিবাহ ঠিক করবে কিন্তু যে মহিলার বিবাহ হবে তার বিনা অনুমতি ক্রমে বিবাহ ইসলামে হারাম বা না যায় অনুরূপ ইসলামে ওলি তথা অভিভাবকের অভিভাবককে হবে পিতা মেয়ের পিতা হবে অভিভাবক তো মেয়ের পিতার অনুমতি ছাড়া বিবাহ ইসলামে না তো দেখা যায় বিবাহের পূর্বে প্রেম করলে সেই সময় ওলি তথা অভিভাবক কি থাকেন না গার্জেন রাজি থাকেন না সেক্ষেত্রে যে বিবাহগুলো করা হয় কোর্ট ম্যারেজ ইত্যাদি বা বাড়ি থেকে পালিয়ে যে বিবাহ করা হয় এ সমস্ত বিবাহ ইসলামে বাতিল না যদি এ ধরনের কাজ কোনো ভাইরা করে থাকেন কোনো বোনেরা করে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা যখন সঠিকটি জানবেন তাদের করণীয় হবে পরবর্তীতে তো তাদের পিতামাতা অভিভাবকরা সকলেই রাজি হয়েছেন পরবর্তীতে নতুনভাবে আবার বিবাহ পরিয়ে নেবেন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজমুল্লাহ